যুক্তরাষ্ট্রে 2024 সালে চলমান প্রেসিডেন্ট নির্বাচন ডোনাল্ড ট্রাম্পের জন্য শুধু একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়, বরং এটি তার প্রেসিডেন্ট হওয়ার জন্য শেষ অগ্নি পরীক্ষা, যেখানে তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে। জয় হলে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে ফিরে এসে ইতিহাস রচনা করবেন, আর পরাজয় তাকে এনে দিতে পারে কারাগারে বন্দী চার দেয়াল। প্রশ্ন উঠেছে, ট্রাম্পের ভবিষ্যৎ কোন দিকে? যদি ট্রাম্প নির্বাচনে কমলা হ্যারিসকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন, তবে এটি হবে এক অভূতপূর্ব ঘটনা। এক অপরাধমূলক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হোয়াইট হাউসের কর্তা হয়ে ফিরেছেন, আর পরাজয় হলে তার জন্য অপেক্ষা করছে আইনি ঝড়, যা তাকে কারাগারও যেতে পারে। এর আগে 2016 থেকে 2020 সালে ট্রাম্প প্রেসিডেন্ট পদে থাকা অবস্থায় দুবার অভিশংসনের সম্মুখীন হন তিনি। প্রথমবার ইউক্রেনের বিরুদ্ধে সামরিক চাপ প্রয়োগের অভিযোগে, দ্বিতীয়বার 2021 সালের 6 জানুয়ারির ক্যাপিটাল হামলায় উস্কানির দায়ে। যদিও যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশের কোনো সংযোগ আছে কিনা এ নিয়ে প্রশ্ন বিদ্যমান। দেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন, ট্রাম্প জিতলে বিশাল সুদিন ফিরবে আওয়ামী লীগের। তবে এর কোনো যৌক্তিক ভিত্তি আছে কিনা তা নিয়ে সঠিক কোনো তথ্য নেই। শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সুসম্পর্ক থেকেই হয়তো এমন ধারণা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে ডোনাল্ড ট্রাম্পের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ব্যক্তিগত চ্যালেঞ্জ হচ্ছে যুক্তরাষ্ট্রের চলমান প্রেসিডেন্ট নির্বাচন। একদিকে ক্ষমতার মুকুট, অন্যদিকে কারাগারের শেকল, এই দ্বন্দ্বে কে জিতবে তা সময় বলে দেবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।